মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় রাউজানের প্রত্যেক ইউনিয়নে 500 জন করে, 14টি ইউনিয়নে 7000 এবং রাউজান পৌরসভায় 400 জন সহ মোট 7400 নারী পুরুষকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে 500 টাকা করে 37 লক্ষ টাকা প্রদান করা হচ্ছে। রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলুল করিম চৌধুরীর দিক নির্দেশনায় রাউজানের সুষ্ঠু বন্টন কার্যক্রম পরিচালনা করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনাইদ কবির সোহাগ। বুধবার 28 এপ্রিল চেকদার, গহিরা ও পশ্চিম গুজরাট সহ 3টি ইউনিয়নের 1500 নারী পুরুষকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খামপর্তি নগদ অর্থ তুলে দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনাইদ কবির সোহাগ। প্রথমে সকাল 11টায় চেকদার ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলুল করিম চৌধুরী। সভাপতিত্ব করেন চেকদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনাইদ কবির সোহাগ। চেকদার ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ মফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মুর্শেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির। এ সময় জনপ্রতিনিধি, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দুপুর 12টায় পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মাঠে ও দুপুর 1টায় গহিরা ইউনিয়ন পরিষদ মাঠে চেয়ারম্যান নুরুল আফতার বাশির সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মোহাম্মদ জাকিরের সঞ্চালনায় প্রধান অতিথিকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনাইদ কবির সোহাগ। এ সময় ইউপি সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এখানে এসেছি, এই যে 500 টাকা করে আজকে 500 জনকে এখানে সহায়তা দেওয়া হচ্ছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে। রাউজানের সাংসদ জনাব এ বি এম ফজলুল করিম চৌধুরী এমপি স্যারের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, এমপি স্যারের জন্য দোয়া করবেন। তার লক্ষ্যে আজকে চিকদার ইউনিয়ন পরিষদের আপনাদের চিকদারের 500 টাকা করি আমরা সবাইকে প্রধানমন্ত্রী দিয়ে দিছে এবং আরও 1 সপ্তাহ পর 750 টিয়ার প্রায় 1 সপ্তাহ পর।